আমরা যাব মায়ের নেনু থেকে মাইবি। এখানে অ্যাট ফার্স্ট আমরা অ্যাড বিল নামে যে বাটনটা আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা ডেটটা সিলেক্ট করব। আমি ডেটটা দিয়েছি। ডেট দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার প্রজেক্ট সাইট কোড এগুলো অটোমেটিক চলে আসছে। ইভেন আমি আমার প্রজেক্ট ম্যানেজার এবং কোন প্রজেক্টের স্কোপ যেমন নিউ ডিটেলস এটাও চলে আসছে এবং আমার সাথে যে টিম মেম্বাররা ছিল সেটাও চলে আসছে। এইগুলো আসছে অ্যাক্টিভিটি আমরা যেটা ইনপুট দিয়েছিলাম সেখান থেকে। তো এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে ক্যাটেগরি ওয়াইজ বিলগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। তো আমি শুরু করি একটা দিয়ে দিয়ে শুরু করলাম। ডিস্ট্রিক্ট আমি দিচ্ছি ঢাকা, থানা একটা দিচ্ছি লোকেশন। তো এই লোকেশনটা আমরা এখানে দিব। এরপরে ডিয়ের ক্ষেত্রে আমার ভেরিকেল বা ডেসক্রিপশন না দিলেও অসুবিধা নাই, আমরা জাস্ট অ্যামাউন্টটা দিব। 3% অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা ডিএ অ্যামাউন্ট। আমি এখন জাস্ট সেভ দিচ্ছি। সেভ দিলাম তো দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে এবং আমাদের টোটাল অ্যামাউন্ট 12000 টাকা আমরা ক্লেম করছি সেটা এখানে অ্যামাউন্টে দেখাচ্ছে। তো আমি এরপরে কনভেন্স ক্লেম করবো। লোকাল কনভেন্স দিলাম, লোকাল কনভেন্স আমি ভেহিকেল দিচ্ছি বাস। আমি বাসে গিয়েছি হচ্ছে মহাখালী লিংক রোড টু মহাখালী। তো লিংক রোড টু মহাখালী লিখলাম আর অ্যামাউন্ট লিখলাম 30 টাকা, 3% 30 টাকা। তো আমি এখানে জাস্ট অ্যাড হিসেবে ক্লিক করলাম। তো আমার আরও 30 টাকা এখানে অ্যাড হলো। এখন আমি হচ্ছে মহাখালী গেলাম। এখন মহাখালী থেকে আমাকে অন্য একটা বাসে উঠতে হবে অথবা ওই মহাখালীতে যদি আমার সাইট হয় হয়তোবা তাহলে হয়তোবা আমার আর বিল লাগতেছে না, অথবা আর একটা বাসে আমাকে যেতে হচ্ছে মিরপুর দিয়ে। তো সেক্ষেত্রে আমার লোকাল কনভেন্স আমি আরও একটা ক্লেম করব বাই বাস। আমি অ্যামাউন্ট লিখলাম মহাখালী টু মিরপুর টু, অ্যামাউন্ট দিচ্ছি 40 টাকা করে, সাপোজ 120 টাকা 120 টাকা দিলাম। এখানে আমি সেল দিলাম, তাহলে আমার আরও একটা কনভেন্স ক্লেম হয়ে গেল। তো এখন সাপোজ মহাখালী দুই থেকে একটু ভিতরে আমার টুস নিয়ে যেতে গেলে অবশ্যই রিক্সা যদি লাগে সেই ক্ষেত্রে আমাদের এখানে রিক্সাও আছে। লোকাল কনভেন্স আমি ক্যাটাগরি দিলাম ভেহিকেল, দেখেন এখানে আমাদের রিক্সা আছে, এই যে রিক্সা, রিক্সা আমি দিচ্ছি, রিক্সাতে নিল 30 টাকা। তো অ্যামাউন্ট আমি দিলাম মিরপুর টু টু মিরপুর। ওকে, তো এটা দিলাম। আর আমাদের যদি কোনো বিলের এগেনস্টে অ্যাটাচমেন্ট দেওয়া লাগে তো সেক্ষেত্রে আমার এই যে অ্যাটাচমেন্টের একটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা একটা অ্যাটাচমেন্ট এখানে দিয়ে দিব। তো আমি একটা অ্যাটাচমেন্ট এখানে দিচ্ছি, একটা অ্যাটাচমেন্ট দিলাম, যে আমি জাস্ট এটা সেভ দিয়ে দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেল। দেখেন আমার টোটাল অ্যামাউন্ট এখন দাঁড়ালো 1380 টাকা। তো আমি যদি বিলটা শেষ হয়ে যায় তাহলে আমি ক্লোজ করে দিব। আর আসার বিলটাও একই প্রসেসে আমরা করব, করে আমাদের শেষ হয়ে গেলে ফাইনাল হয়ে গেলে এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন আমার এখানে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে আমি অ্যাট এ গ্লান্সে সব কিছু দেখতে পাচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি 3 তারিখে আমি বিল করছি 1380 টাকা, 4টা ব্রেকডাউন হয়েছে এবং এখানে ক্লিক করলে আমি এটা ডিটেলসটাও দেখতে পাচ্ছি। তো আমার লোকাল কনভেন্স এই যে প্রথমে রিক্সাতে এখানে আমার 30 টাকা দেখাচ্ছে, তারপরে বাসে দেখাচ্ছে এখানে 120 টাকা, আমরা যেটা ক্লেম করছি সেটা অ্যামাউন্টগুলো সবই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়াইজ অ্যামাউন্ট, এবং আমরা যে অ্যাটাচমেন্ট দিয়েছিলাম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে কোনো ডাটা যদি আমাদের ভুল হয়ে থাকে ইনপুট দেওয়া সেটা আমরা এডিটে যেয়ে আমরা মডিফাই করতে পারবো। এটাতে যদি আমি মনে করি আমার এখানে ইনপুট দেওয়া ভুল হয়েছে, এখানে মিরপুর দুইয়ের জায়গায় এখানে কোনো একটা কিছু ভুল হয়েছে, অথবা অ্যামাউন্টটা আমি বাই চান্স 120 টাকা লিখে ফেলছি এখানে অ্যাকচুয়ালি 90 টাকা হবে, তো আমি এখানে 90 টাকা দিলাম
দিয়ে আমি জাস্ট এখানে আপডেট দিলাম, দিয়ে এখন ক্লোজ করে দিলাম। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা 90 টাকা হয়ে গেছে। তো এখন আমি ফাইনালি এটা একবার চেক দিব যে আমার সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যখন ওকে থাকবে তখন আমি সাবমিটে ক্লিক করব। আর এছাড়াও যদি আমাদের কোনো আইটেম যদি এখান থেকে বাদ দিতে হয়, যে কোনোটা ডুপ্লিকেট বা হচ্ছে আমার কাছে মনে হয় যে অ্যামাউন্টটা ডুপ্লিকেট হয়ে গেছে বা কিছু, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিতে পারি। ফাইনালি সব কিছু ঠিক থাকলে আমি এখানে সাবমিট দেবো, সাবমিট বাটনে ক্লিক করবো। ওকে, সাবমিটেড, এখন জাস্ট ওকে দিলাম, ডান।